বসিরহাট এক নম্বর ব্লকের নিমদারি কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যমপুরে দু নম্বর রাজ্য সড়কের পাশে একটি বেসরকারি সংস্থার পাথরের প্ল্যান্ট বসেছে। একদিকে বড় পাথর ভেঙে ছোট স্টোন চিপস বা খোয়া তৈরি হচ্ছে, অন্যদিকে বিটুমিন পুড়িয়ে পাকা রাস্তার জন্য কাঁচামাল তৈরি করার কাজ চলছে। ফলে একদিকে পাথরের ধুলোঝড়, অন্যদিকে বিটুমিনের পোড়া ধোয়া, এই দুই সারাশি আক্রমণে বিদ্ধ হচ্ছে মধ্যমপুর, গুলাইচণ্ডী, নারায়ণপুর, পতিলাচন্দ্র এবং ধূসুরি সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। লাগাতার পাথরগুলো ধুলো ঝড়ে তারা এখন সিলিকোসিস আতঙ্কে ভুগছেন। আমাদের তো শরীর খারাপ, গোমের কষ্ট। কেন, কি কি হচ্ছে সমস্যা? কি কি, এই ধুলোর জন্য তো বেশি অসুবিধা হচ্ছে, গোমের কষ্ট বেশি, হাঁচি প্রচন্ড, চোখ চুলকানো। গ্রামবাসীদের অভিযোগ, ওই প্ল্যান্টের কাজ শুরু হতেই একটানা ধুলো ঝড়ে গ্রামে থাকা দুষ্কর হয়ে পড়েছে। নাকে মুখে সবসময় পাথরের গুঁড়ো ধুলো যাচ্ছে, এমনকি বাড়িঘর ও রান্না করা খাবারেও পাথরের ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। বিশেষ করে ক্ষতির মুখে পড়ছে এলাকার শিশুরা, তারা বাইরে বেরোতে পারছে না। বাইরে বেরোলেই পাথরের ধুলো তাদের চোখে ও নাকে ঢুকে জ্বালা সৃষ্টি করছে, তার ফলে তারা অসুস্থ হয়ে পড়ছে। পাশাপাশি বিটুমিন পোড়ানোর ফলে দূষিত দুর্গন্ধযুক্ত ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে গোটা গ্রাম, তার ফলে শ্বাস প্রশ্বাস নিতে চরম বিপাকে পড়ছেন এই গ্রামের মানুষজন, ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। এই মেশিন চলাকালীন এই কাল ফেরে যখন এই মেশিন চলছে তখন নামাজ পড়তে যে সেই মানুষটা নামাজ পড়তে পারলো না, মানে দম নিঃশ্বাস আটকে যাচ্ছে। এর যে একটা গ্যাস আছে, এর যে ধোঁয়া আছে এইটা দিয়ে, এর জন্য মানে কি হচ্ছে সমস্যাটা কি, মানে দম আটকে যাচ্ছে, দমের কষ্ট হচ্ছে। এখন কি চাইছেন কি আপনারা? এখন আমি চাচ্ছি যে মেশিন হয় বন্ধ করতে হবে, তা না তো আমি এই কাগজপাতি নিয়ে আমি থানায় এফআইআর করব। ইতিমধ্যে গ্রামের মানুষ একত্রিত হয়ে বেশ কয়েকবার ওই প্ল্যান্টের আধিকারিকদের সঙ্গে কথা বলতে গিয়েও নিরাশ হয়ে ফিরেছেন। প্ল্যান্ট কর্তৃপক্ষ কোনো মতেই কাজ বন্ধ করতে রাজি নন, কিন্তু গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে কাজ বন্ধ হোক। ধুলোটা ওই তো খোয়া পাথর ওইসব মিক্সার করে ওরা যে বাজে গন্ধ আসছে আর ধুলো উঠছে সারা দিন 24 ঘন্টা, একদম গন্ধটাই বাচ্চাটার বমি হচ্ছে। খাওয়া দাওয়া তো আমরা খেতেই পাচ্ছি না, রান্না বান্না করতে পারছি না, খাওয়া দাওয়া সব বালি কিসকিস করছে, সমস্ত জিনিসটাই আমরা খেতেই পাচ্ছি না। হ্যাঁ, গা হাত পা সব চুলকাচ্ছে, বিষগুড়ি বিষগুড়ি মতো গা হাত পায় সব বার হচ্ছে। আমরা চাইছি বন্ধ হোক, ধুলো ওড়ানো বন্ধ হোক আর ওই বাজে গন্ধ বন্ধ হোক। এলাকার মানুষ ধুলো নিয়ে অভিযোগ করলেও তা কার্যত অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানার ম্যানেজারের দাবি, নিয়ম মেনেই কাজ হচ্ছে। ক্ষতি বলতে একটু তো অসুবিধা হয়, তার জন্য দেখুন আমরা কিন্তু অনেকটাই গ্রামের বাইরে কিন্তু প্ল্যান্টটা বসিয়েছি, কিছুটা ধুলো যাচ্ছে তার জন্য পুরোটা ঘিরেও দিয়েছি আমরা। এতটা ঘেরা কিন্তু কোনো প্ল্যান্টে দেখবেন না, যেটা আমরা করেছি এখানে। ধুলোটা রুখতে পারবো না আমি, ধুলোটা আমি রুখতে পারবো না, ধুলোটা একটু যাবেই, তার জন্য ব্যবস্থা যেটা নিয়েছি সেটা দেখতে হবে আমরা কি ব্যবস্থা নিচ্ছি কিনা। গ্রামের মধ্যে এ ধরনের প্ল্যান্ট বসলো কি করে? একের পর এক গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ার পরও কিভাবে দিনের পর দিন সেই প্ল্যান্ট সচল রয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।